এলিট এমন একটা প্রোডাক্ট যেটাতে আপনার এনার্জি সেভিং, এনার্জি সেভিং দেখা যাচ্ছে যে আপনার ইনভার্টার কিন্তু কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, খরচ করতে, ঠিক আছে, আবার ইনভার্টারে কিন্তু কিছুদিন পর পরে সমস্যাও দেখা দেয়, এবং এটার মধ্যে কিন্তু 22টা বিট আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে হিউজ পরিমাণ এসির কালেকশন নিয়ে আবারও চলে আসলাম ক্রকারিস পার্কে। স্পেশালি কিন্তু আজকে এনার্জি সেভিং এসি দেখাবো, এটা হচ্ছে এলিট এসি। তো এলিট এসি কিন্তু অলরেডি বাংলাদেশে কিন্তু ভালোই আলোড়ন সৃষ্টি করেছে, সবাই আসলে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা এসি নিতে চায়, তাদের জন্য কিন্তু এলিট এসি। তো এগুলোর হিউজ কালেকশন আছে, আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্রকারিস পার্কে। এক এসিতেই কিন্তু আপনারা ইনভার্টার নন ইনভার্টারের কাজ করতে পারবেন, তো বিস্তারিত আমরা জানবো। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, সবাই বলছিল যে এলিট এসি এলিট এসি, এলিট এসির মধ্যে কি এমন আছে যে সবাই আসলে এলিট এসি নিয়ে? আসলে আমি আপনাকে একটা কথা বলি, এসি তো আমরা সবাই কিনি খুব কাজের জন্য, যে রুমটা ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে। দেখা যাচ্ছে যে আপনি একটা এসি কিনলেন কিন্তু বিলে আপনাকে গরম করে দিল, বিষয়টা একটু মানে বিল দেখে মাথা আসলে গরম, বিল দেখে আপনি গরম হয়ে গেলেন, তাইলে তো হইলো না। এলিট এমন একটা প্রোডাক্ট যেটাতে আপনার এনার্জি সেভিং, এনার্জি সেভিং দেখা যাচ্ছে যে আপনার ইনভার্টার কিন্তু কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, খরচ করতে, ঠিক আছে, আবার ইনভার্টারে কিন্তু কিছুদিন পর পরে সমস্যাও দেখা দেয়, প্রবলেম, কিন্তু আপনি নন ইনভার্টারে ইনভার্টারের কাজ হবে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ এনার্জি সেভিং একটা প্রোডাক্ট। এবং এনার্জি সেভিং যে এটা কিন্তু লেখাই আছে হাই এনার্জি সেভিং, হাই এনার্জি সেভিং প্রোডাক্ট। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এলিট ব্র্যান্ডের কিন্তু আপনার কম্প্রেসারটা পাচ্ছেন আপনি সম্পূর্ণ জেনারেল ব্র্যান্ডের। এই যে এখানে দেখেন জেনারেল কোম্পানির যে কম্প্রেসার আছে, এখানে স্পেসিফিকেশনটা দেখা দিচ্ছি। আমাদের এখানে আপনার হবে 12,000 BTU যেটা 1 টন বলা হয়, এরপরে হবে হচ্ছে আপনার 18,000 BTU যেটা 1.5 টন, আচ্ছা, এরপরে হবে 24,000 BTU 2 টন, 3,000 BTU 30,000 BTU হবে 3 টন, 3 টন মানে 2.5 টন, 2.5 টন মানে লিটার 2.5 টন পর্যন্ত হবে, 2.5 টন পর্যন্ত আপনি স্পেল টাইপ পেয়ে যাবেন। আর এর মধ্যে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইনপুট ওয়ার দেখেন, মাত্র 1060 হচ্ছে 1 টন, 1500 হচ্ছে 1.5 টন, 2400 হচ্ছে 2 টন, আর 3190 হচ্ছে 2.5 টন, 2.5 টন। আরেকটা জিনিস দেখবেন এলিটের মধ্যে আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে প্রতিটা অপশনে ইনডোরের মধ্যে পাচ্ছেন আপনি 1 টনে পাবেন 630 এয়ার ফ্লো, 1.5 টনে পাবেন 880 এয়ার ফ্লো, 2 টনে পাবেন 1250 এয়ার ফ্লো, 2.5 টনে পাবেন আপনি 1100 এয়ার ফ্লো, আচ্ছা, ঠিক আছে, 1400 পর্যন্ত 2.5 টন আপনার সাপোর্ট করবে, সাপোর্ট করবে। এখন আপনার একটা বিষয় হচ্ছে যে আপনি যে একটা এসি নেবেন, আপনার রুমটা বড় হতে পারে ছোট হতে পারে, যেই সাইজের আপনি এসি নেন না কেন, দেখা যাচ্ছে যে একটা এসি রেগুলার আপনি প্রতিদিন যদি আপনার 8-9 ঘন্টা করে ব্যবহার করেন, মাস শেষে যদি 2500-3000 টাকা বিল আসে, এটা দেখলে কিন্তু অবশ্যই আপনি অবশ্যই গরম হয়ে যাবেন। আর আমাদের এই এসিগুলো আপনি ব্যবহার করলে কিন্তু বিল অনেক কম আসবে, মাত্র 700-800 টাকায় কিন্তু আপনি 1 টন কভার করবে সারা মাস, আচ্ছা, সারা মাস। আর কোয়ালিটির ক্ষেত্রে যদি আমি বলি, এলিট মূলত হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলিং হচ্ছে কুমিল্লা বুড়িচঙ্গে, এটার মধ্যে যে আপনার কন্ডেন্সারটা ব্যবহার করা হচ্ছে, আমরা একটু লাইভ আপনাদেরকে কন্ডেন্সারটা দেখাই যে 100% কপার কিনা, এগুলো সম্পূর্ণ কপার এবং ডুয়েল লেয়ার, আমি আপনাকে দেখা দিচ্ছি একটা একটা করে, আচ্ছা আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন একদম সাইড থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ কপার, ওকে, ঠিক আছে, এবং এটার মধ্যে কিন্তু 22টা বিট আছে, কপার লেয়ারের 22টা বিট আছে, স্টেজ 22টা, এটা তিনটা পার্ট হবে, 1, 2, 3, তিনটা পার্টের সুবিধা হচ্ছে কখনো যদি আপনার ওয়ারেন্টি পলিসি শেষ হওয়ার পরে এসিতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার খরচটা যাতে সীমিত হয় সেভাবেই কিন্তু কোম্পানি এই প্রোডাক্টটাকে তৈরি করেছে। এরপরে বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার এনার্জি সেভিং, জেনারেল কিন্তু ইনভার্টার করে না, কারণ জেনারেলের কম্প্রেসারটা ডুয়েল সিস্টেম হয়, ডুয়েল মোড সিস্টেম, আপনার হাই অথবা লো, আপনি এই এসিটা যখন ইউজ করবেন অটো মোডে দিবেন, রুম ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক এটা লো মোডে চলে যাবে, লো মোডে চলে, যার কারণে আপনার ইনভার্টার আর নিতে হবে না, এটা দিয়ে আপনার ইনভার্টারের কাজ হয়ে যাবে। এবার আসি আউটডোর নিয়ে, আচ্ছা, এই যে, এই যে দেখেন আউটডোর, আচ্ছা, এদের আউটডোর কিন্তু অনেক ওয়েট হবে, এক, আর দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা আপনার এখানে আউটডোরে যে ফ্যানটা, ফ্যানের পাখাটা ব্যবহার করা হচ্ছে ABS বডি, আপনার হচ্ছে গিয়ে অনেক মোটা 5mm মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে, যেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, ভিতরে আপনার ওয়াটার ট্রে সিস্টেম করা আছে, বৃষ্টি হলে আর এটা ট্রে দিয়ে পানিটা পড়ে যাবে। বডিটা কিসের? এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার প্লাস্টিক কোটেড করা আছে, আচ্ছা আচ্ছা, আর অনেক ওয়েটফুল, আপনি এটার মধ্যে বসেন হার্ড এন্ড লাইজ, যেটা দুইজন তিনজন বসলো এটা কোনো প্রবলেমই হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটাই দুইজন যদি বসে এটা তো কোনো সমস্যা হবে না, কারণ এটার মধ্যে আপনি সম্পূর্ণ অ্যালবার্ট অ্যাঙ্গেল দিয়ে আগে ফ্রেম করা হয়েছে, তার উপরে আপনার মোটা MS বডি দিয়ে যেটাকে আপনার অ্যানোডাইজ কোটেড রং করে এটাকে প্রোটেক্টিভ করে এটা তৈরি করা হয়েছে।
আর এটার আউটসাইডটা আমি দেখিয়ে দিব আপনাকে। ওকে আচ্ছা আচ্ছা, এটার আউটসাইডটা আমরা একটু দেখাই। এটাও দেখেন সম্পূর্ণ, কিন্তু এই যে দেখেন সম্পূর্ণ কপার। এটার দেখেন এই নিচ থেকে আপনি উপর পর্যন্ত যদি আসেন আপনি লেয়ারগুলো গুনতে পারবেন, 1 2 3 4 মানে সম্পূর্ণ কপার হবে, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28টা লেয়ার আছে। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ ডুয়েল সিস্টেম, সম্পূর্ণ কার্ভ। আপনার এই কন্ডেন্সারের লেটটা এইভাবে আসা এইভাবে গেছে, কার্ভিং একটা। হ্যাঁ আপনি দেখতে পারেন এই সাইড দিয়েও দেখা যাচ্ছে। আচ্ছা এটারও কি 1 টন 1.5 টন 2 টন হবে? হ্যাঁ এটা 1 টন 1.5 টন 2 টন আর 2.5 টন যেটা বলছিলেন, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই হচ্ছে এলইড এনার্জি সেভিং আউটডোরটাও আমরা দেখিয়ে দিলাম। আর এটার মধ্যে যে ফ্যানটা ব্যবহার করেছে এটা 100% কপার কয়েল। আচ্ছা একদম 100% গ্যারান্টি থাকবে। 5 বছরের মধ্যে যদি আপনার ফ্যানটা ড্যামেজ হয়ে যায়, পাখা ভেঙে যায়, কম্প্রেসার ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন, ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন প্রাইসটা বলে দিবেন ভাইয়া। প্রাইসের ক্ষেত্রে একটা ধামাকা অফার থাকবে, প্রতিবারই আমরা একটা অফার দেওয়ার চেষ্টা করি। আজকে থেকে আমি এসির ক্ষেত্রে একটা বলি, এসি কিন্তু গরমের সময় প্রাইস হাফ ডাউন হয়। আচ্ছা আচ্ছা, তো আমাদের প্যাকেজটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকে। আমাদের লিমিটেড যে অফারটা থাকবে সেটা হচ্ছে আজকে যারা আমাদের কাছ থেকে 1 টনের এসিটা নেবেন, আমরা কিন্তু এর আগেও কিন্তু 1 টনের প্রাইস দিয়েছিলাম। এবারে যারা 1 টন নেবেন 1 টনের প্রাইস পড়বে 28,500, 1.5 টন যারা নেবে 1.5 টনের প্রাইস পড়বে 33,500, 2 টনের প্রাইস পড়বে হচ্ছে 43,500। ঢাকার মধ্যে যারা এসিটা নিবে সেই ক্ষেত্রে যদি আমাদের লোক দিয়ে ইনস্টলেশন করান যোগ হবে হচ্ছে আপনার 2500 টাকা। আচ্ছা 2500 টাকার ভিতরে কি কি দিবেন? 2500 টাকার মধ্যে আয়রন অ্যাঙ্গেল থাকবে, ডেলিভারি কস্ট থাকবে, যারা ইনস্টলেশন করবে তাদের চার্জ থাকবে। মানে এই 2500 টাকার ভিতরে আপনার ইনস্টলেশন, ডেলিভারি, আয়রন অ্যাঙ্গেল একদম কমপ্লিট ঢাকা সিটির মধ্যে। আচ্ছা আর ঢাকার বাইরে থেকে যে যারা নিবে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচ, আয়রন অ্যাঙ্গেল, ইনস্টলেশন চার্জ সব মিলিয়ে আপনার 3500 টাকা যোগ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এলিট আপনারা নিতে পারেন সর্বনিম্ন প্রাইসে। দেখা যাচ্ছে এলিট এসির কালেকশন আছে ক্রকারিস পার্কে, এছাড়া অন্যান্য ব্র্যান্ডের এসিও আছে, মিডিয়া থেকে শুরু করে হায়ার, কুলটেক, গ্রি ব্র্যান্ড, সকল ব্র্যান্ডের কালেকশন আছে। যার যেটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে আপনারা কালেক্ট করতে পারেন।